রিবে ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারকাত বন্ধুরা আজ আমরা আলোচনা করবো ইকটার্ন দিনার একটি সিরাপ নিয়ে আজকে আমরা ট্যাবলেটে কোনো রিভিউ দিব না আজকে আলোচনা করব একটি সিরাপ নিয়ে সেটা হলো হামদদ কোপানি ইউনানি ডিভিশন সোনারগা বাংলাদেশ উৎপাদন করে থাকে সিরাপটির নাম হলো ইকটার্ন দিনার এটা বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটি সিরাপ এবং অনেকের কাছে পরিচিত পরিচিত এই নাম হলো ইকটার্ন দিনার সিরাপ এই সিরাপটির গুণাগুণ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা বেশি কিছু করব না তবে আমি এই সিরাপটা সেবন করে আমি নিজেই অনেক উপকৃত হয়েছি বিশেষ করে জন্ডিসের ক্ষেত্রে এবং অরচি ক্ষুদামন্দা বা পেটে কোনো সমস্যা থাকলে কিন্তু লিভারে কোনো গোলযোগ থাকলে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই ইকটার্ন দিনার সিরাপটি তো কথা না বাড়িয়ে আমরা ইকটার্ন দিনার সম্পর্কে আলোচনা করি তো মূলত ইকটার্ন দিনার লিভারের গোলযোগ নিরাময় ও লিভার সুরক্ষায় অনুপম হার্বাল ঔষধ হারবাল বললেই বন্ধুরা আবার অনেকে ভয় পান কিন্তু হারবাল বললেই ভয় পাওয়ার কিছুই নেই কারণ আপনি সবসময় চিন্তা করে দেখবেন যে একটি গুরুত্বপূর্ণ কোম্পানি হলো হামদর্দ কোম্পানি যেটি বাংলাদেশ সহ ভারত এবং এশিয়া মহাদেশ কিন্তু গুরুত্বপূর্ণ একটি নাম সেটা হলো হামদর্দ ল্যাবরেটরিস লিমিটেড একটি গুরুত্বপূর্ণ সিরাপ হলো ইকটার দিনার তো হার্বাল কোম্পানির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে অনেক সময় দেখা যায় যে নর্মাল কোম্পানি থাকে বা দেখা যায় যে ভুয়া কোম্পানি থাকে এই হামদর্দ কোম্পানি কিন্তু সেরকম একটা ভুয়া কোম্পানি নয় অবশ্যই একটি নাম করা কোম্পানি বাংলাদেশে এবং তারা খুব ভালো মানের সিরাপ তৈরি করে থাকেন ক্যাপসুলও তৈরি করে থাকেন তবে আজকে আমরা শুধু ইকটার দিনারের রিভিউ সম্পর্কে আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা করব তো এই ইকটার দিনার বন্ধুরা মূলত কাজ করে থাকে লিভারের প্রদাহ প্রতিবন্ধকজনিত পাণ্ডুরোগ বা জন্ডিস শোধ কোষ্ঠকাঠিন্য অর্থাৎ অনেকের কষা সমস্যা আছে ফুসফুস আবারকের প্রদাহ এবং জরায়ুর প্রদাহর ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করে থাকে এই সিরাপে কী উপাদান রয়েছে প্রতিটি উপাদান রয়েছে প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে কী কী উপাদান থাকে কাশনি মূল চারশো মিলিগ্রাম কাশনি বীজ দুইশো মিলিগ্রাম জাবান একশো মিলিগ্রাম গোলাপ ফুল দুইশো মিলিগ্রাম শাপলা ফুল একশো মিলিগ্রাম স্বর্ণলতা একশো পঞ্চাশ মিলিগ্রাম রেউ চিনি একশো পঁচিশ মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো সূত্র হল বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি থেকে কিন্তু এই তারা সেই সূত্র অনুযায়ী কিন্তু এই হামদাদ কোম্পানি ইকটান সিরাপটি তৈরি করে থাকে তো সেবন সেবনবিধি অর্থাৎ আমি এই সিরাপ সিরাপটা কীভাবে সেবন করব প্রাপ্তবয়স্ক যারা আছেন অর্থাৎ যারা মোটামুটি আজ আঠারো বছরের উপরে তারা কিন্তু দুই থেকে তিন চা চামচ দিনে দুই থেকে তিনবার এবং অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ যারা ছোট দুই বছর এক বছর এক বছর না অবশ্য একটু বড় দুই বছর থেকে শুরু করে আধা চামচ থেকে শুরু করে এক চামচ পর্যন্ত অর্থাৎ বয়সের সিস্টেম অনুযায়ী বয়সের হিসাব অনুযায়ী কিন্তু আপনার যে রেজিস্টার্ড ফার্মাসিস্ট আছে আপনার এলাকায় যেখান থেকে আপনি কিনবেন সে কিন্তু অবশ্যই আপনাদের রোগী দেখে এবং রুগীকে দেখে যতটুকু দেওয়ার সেক্ষেত্রে ওখানে লিখে দেবেন অবশ্যই কিন্তু সিরাপটি আহারের পরে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে আর পার্শ্ব বলা হয়েছে যেহেতু এটি একটি গাছ গাছরা দিয়ে তৈরি সঠিক মাত্রায় যদি সেবন করা হয় তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নাই পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে এখানে যে কোম্পানি আলোচনা করছে বলছে সঠিক মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি হালকা পাতলা আমি খেয়ে দেখছি বন্ধুরা একটু বুক পড়া করতে পারে কারণ যেহেতু গাছ গাছরা দিয়ে তৈরি এই জন্য হালকা পাতলা বুক জ্বালাপোরা করতে পারে ভয়ের কিছু নাই এটি কোনো সমস্যা হবে না এটি এমনি ঔষধের গুণাগুণের কারণে করে থাকে আচ্ছা অবশ্যই কিন্তু বন্ধুরা এই সিরাপটি আপনারা যে কেউকেই খাওয়াতে পারেন বয়স হোক বা ছোটো বাচ্চা হোক দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন ছোটো একটি সিরাপের মাত্র একশো মিলি সিরাপের দাম হলো ষাট টাকা এবং চারশো পঞ্চাশ মিলিয়ে সিরাপ আছে তার দাম হলো একশো পঞ্চাশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে কিন্তু আপনি এই পেয়ে যাবেন সিরাপটি পেয়ে যাবেন এবং আপনি কিন্তু নির্দ্বিধায় তাদের কাছ থেকে এটার নাম বলে আপনার চিকিৎসকের পরামর্শ কিন্তু অবশ্যই সেবন করতে পারবেন দেখবেন আপনি কি অনেক রেজাল্ট পেয়েছেন অনেক ভালো রেজাল্ট পেয়েছেন বিশেষ করে এই ইকটান সিরাপটি আর অন্যান্য কোম্পানি কিন্তু উৎপাদন করে থাকে আমি তাদেরকে খারাপ বলছি না আর ভালো ভালো কোম্পানি কিন্তু এই জাতীয় এই ফর্মুলারি অনুযায়ী যদি তৈরি করা হয় তাহলে কিন্তু আপনারা সেটা কিনতে পারবেন অর্থাৎ এটা দিনার মূলত ইকটান সিরাপ হান্ত কোম্পানির নাম দিয়েছে এটা দিনার গ্রুপের সিরাপ এজন্য আমরা কিন্তু সেটা কিনবো অনেক কথাই বললাম যদি কথা কোনো ভুল করে থাকি অবশ্যই মাফ করবেন আর আমি চাই আপনাদের সকলের সুস্বাস্থ্য ভালো থাকুক আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ বাকরবুল্লা আলমিন প্রতিনিয়ত যেন আপনাদেরকে এরকম ঔষধের রিভিউ দিয়ে আসতে পারি আপনাদের জানাতে পারি ঔষধের গুণগুণ সম্পর্কে এবং ঔষধের গুরুত্ব সম্পর্কে আর অবশ্যই যে কথা বললেনি বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে লাইকটি বাজিয়ে দেবেন সাথে সাথে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড দিব সাথে সাথে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন উপস্থিত হব নতুন কোন ভিডিওতে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি